فيرولا. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله الله أكبر. আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্ট্যান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই অনেক অনেক ভালো আছেন। তো যারা ভালো আছেন তারা সবাই আমার ভিডিও দেখেন, যারা ভালো নাই তাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি, আপনাদের সবসময় ভিডিও দিতে পারি। ভালো আছি দেখেই আপনাদেরকে এখন ভিডিও দিতে পারতেছি। যারা আমার ভিডিও পছন্দ করেন, ভালোবাসেন, তাদের কাছে অনুরোধ থাকবে আমার জন্য দোয়া করবেন যাতে জীবনের সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। তো আমার ভৌতিক এন্টারটেনমেন্ট শোগুলো যারা পছন্দ করেন তাদের জন্য আজকে আসছি আমি একটা মনসার বটতলায়। এই যে আমার পিছনে গাছ দেখতে পাচ্ছেন, এখানে মনসার পুজো হয়। তো এই জায়গাটার কেন্দ্র করে যে এই গাছের যদি ডালপালাও কেউ কাটে তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। এবং এখানে স্বপ্নে দেখায় এখানে নাকি মানে কাঁচা পয়সা মানে স্বর্ণের পয়সা আছে এখানে মাটির নিচে। তো যেটা অনেক কি স্বপ্নে দেখায় যে এটা এখানে যেন কেহ কোনো কাজে এই জায়গাটুকু ব্যবহার না করে, এই জায়গাটুকুতে শুধু মনসাই থাকে। হ্যাঁ, তো যার কারণে এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা পুজো করে। তো আমি এখানের পরিবেশটা দেখব এবং রাত্রে হলে নাকি এই যে গাছটা দেখেন এই গাছের উপরে, এই যে গাছটা, এই গাছের উপরে নাকি সাদা কাপড় পরা কাউকে দেখতে পাওয়া যায়, একদম শরীর উজ্জ্বল। কিছু শব্দ করতেছে এদিক থেকে, ভিতর থেকেও শব্দ আসে। জায়গাটা কেমন ভয়ঙ্কর দেখতে দেখেন, দেখছেন জাস্ট লুক, প্লেসটা কেমন ক্রিপি দেখতে, মনে হচ্ছে মুরগির বাচ্চা ডাকতেছে এদিক থেকে। এই সব জায়গায় সব ব্যবহার হয়। হ্যাঁ, এটা একটা যাতায়াতের পথের মধ্যে আর কি এই জায়গাটা। তো গভীর রাত হলে এখানে একা কেউ চলাফেরা করতে পারে না। খুবই ভয়ঙ্কর পরিবেশ। তো আমরা দেখবো আস্তে আস্তে এখানে আমরা কিছু দেখতে পাই কিনা। যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে তো কষ্ট লাগে না, একটা চাপ দিলে লাইক হয়ে যায়। চতুর্দিকে পূর্বে এখানে অনেকগুলো শ্মশান আছে, কিন্তু এদিকে শ্মশান আছে, এদিকটাতে কিন্তু শ্মশান আছে, কিন্তু সামনে আস্তাগফিরুল্লাহ। শ্মশানের মধ্যে থেকে কিছু একটা সাদা কিছু একটা বাইর হয়ে রাস্তার এই পাশ থেকে এই পাশে গেল, এখান থেকে বের হয়ে এদিকে আসছে। দিকটাতে কিন্তু একটা ডোবার পুরো ফাঁকা জায়গা, এখানে কিন্তু শ্মশান। এই যে হিন্দু ধর্ম দুইটা তাল গাছ, এখান থেকে মনে হলো শ্মশানের ভিতর থেকে বের হয়েছে। যে যারা হিন্দু ধর্ম বলে মেয়ে আছেন তারা জানবেন এই যে এ একটা আছে, তারপর এখানে আরও আছে, এই যে এখানে তিনটা আছে, এই জায়গায় একটা আছে। হ্যাঁ, পুরো জায়গাটা কিন্তু মোস্ট হন্টেড, রাস্তার মাঝে আবার এখানে তাল গাছ। ভয় বলতে যদি কিছু থাকে তাহলে এই সব প্লেসগুলোতেই আছে, ভয়ের অস্তিত্ব কিন্তু এইসব জায়গাতেই থাকে। কারণ শ্মশান, তাল গাছ, চতুর্দিকে মনসার কি বলে মনসার মন্দির বলতে পারেন, মনসার পুজোর জায়গা বলতে পারেন, যেটাই বলেন না কেন, সব কিছু মিলে কিন্তু পুরো জায়গাটা একটা মোস্ট ক্রিপি প্লেস। হ্যাঁ, মৌমাছি আসলো কোথা থেকে হঠাৎ করে, থেকে মৌমাছি আসছে যেন। ওখানে ওই জায়গাটাতে যাই দেখি এখানে কিছু দেখা যায় কিনা। এদিকে হাইওয়ে আছে, ওই যে রাস্তায় গাড়ি যায়, ওই যে দেখেন অনেক দূরে, এদিকে মাঠের পর ওই অনেক দূরে হাইওয়ে,
সারা রাত গাড়ি চলাচল করে। গাছপালাগুলো খুবই ক্রিপি লাগবে। ফুস 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 একটা শব্দ আসলো মনে হলো, সে গাছের গোড়াটা থেকে মনে আসতেছে। কিছু পড়লো, এই জায়গাটা যে দেখি একটু। এদিক থেকে শব্দ আসছে, এখান থেকে দেখেন জায়গাটা কেমন ভয়ঙ্কর, গাছটা কেমন একটু ভয়ঙ্কর লাগতেছে না? কি পাখি যেন ডাকে, দুঃখ পাখি না যেন সুখ পাখি যেটাই বলে এগুলো ডাকতেছে। এই জায়গাটা কিন্তু অন্য কোনো কাজে ব্যবহৃত হয় না, এখানে শুধু পুজো দেওয়া হয়। যে পুজো যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা জানবেন, মেবি এখানে সিঁদুর দেওয়া আছে, তারপর এই যে কলসি আছে পিতলে। হ্যাঁ এই যে পিতলের কলসি আছে ছোট্ট একটা, ওই যে পয়সা এখানে দেখেন, ওই যে দেখছেন এগুলো পুজো দেওয়া হয়। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা জানবেন এগুলো। হাসির শব্দ আসলো গাছের গোড়া থেকে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম। এখানে নাকি মাঝে মাঝে আপনার কি বলে যে পাঁঠা বলি দেওয়া হয় যদি কাউকে স্বপ্নে দেখায়। ফুস 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 শব্দ আসে সাপের মতো। কিছু একটা ডাকতেছে, এদিক থেকে শব্দ আসতেছে এই ভিতরটা থেকে। এদিক থেকে শব্দ আসে বাট কিছুই দেখি না কিন্তু। তখন এই জায়গাটাতে কি কি যে দেখলাম, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না কিভাবে সম্ভব। এই শ্মশান, সেদিক থেকে ডাকে মনে হলো কালো কিছু একটা, একটু আগে দেখলাম এখান থেকে এদিকে গেছে। শব্দ পাচ্ছেন মনে হলো এদিকে কেউ কথা বলতেছে, এরকম লাগে যে কানের কাছে আমি শব্দ পাচ্ছি যেন কেউ কথা বলতেছে। এটার নিচেও শ্মশান থাকতে পারে। এখান থেকে নাইমে দেখে পুরো পরিবেশটা কেমন ভয়ঙ্কর লাগে এদিক থেকে। ছিলেন সুন্দর, এই মৌমাছিটা জ্বালাইতেছে শুরু থেকে, হঠাৎ করে এটা কোথা থেকে আসলো জানি না। হাড় গোড় খাইতেছে, এরকম মস 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 শব্দ আসতে।
গাছটা দুলতেছে কেন যেন, গাছটা দুলতেছিল। পুকুরের এই পাশটা থেকে শব্দ আসতেছে কি? কন্যাটায় যাওয়া যায় কিভাবে? কিছু ডাকতেছে, কিছু উইরা যায়। হঠাৎ হঠাৎ মনে হয় যেন আমার আশপাশ থেকে কিছু উইরা যায়, বাট আমি কিছু কিন্তু দেখি না। শব্দ পাই যেন কিছু উইরা যাইতেছে, যে কোনো হাড় ভাঙে, হাড় যেমন মট 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 করে ভাঙে যেরকম শব্দ আসে, হ্যাঁ সেম শব্দ কিন্তু এখানে আমার কানের কাছে পাই। এখান থেকে মনে হলো কিছু দৌড় দিয়ে পড়ছে পানির ভিতর। রাস্তা থেকে গাড়ি যেতেছে, কালো কিছু একটা এখানে ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমি স্পষ্ট দেখি কালো কিছু একটা এখানে, এখান থেকে তাকানো ছিল আমার দিকে। মহিলা মানুষের কথা শব্দ আসে, ওদিক থেকে আসে, স্পষ্ট শব্দ পাইতেছে। মনে হচ্ছে ঝুন 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 করে শব্দ আসতেছে, কিসের শব্দ জানি না। সামনে যাই দেখি, بسم الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله أكبر، একদম আমার সামনে থেকে, এদিক থেকে স্পষ্ট মনে হলো গাছের গোড়া থেকে শব্দ আসছে। দুই দিক থেকে শব্দ আসছে, যাবার দিক ডাকার শব্দ আসে, বাট কোথাও কিছু দেখি না।
পুরো পরিবেশটাই একটা থমথমে পরিবেশ। দেখেন গাছ, গাছটার দিকে তাকান। যারা যারা জিন নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানবেন, জিন কিন্তু বেশিরভাগ মাকড়সা, টিকটিকি এবং সাপের রূপ ধারে। গর্তটার ভিতরে কিছু একটা আছে, বুঝে দেখেন। তেলা পোকা না জানো কি, বুঝে ভিতরে ছিল, বুঝে। আস্তাগফিরুল্লাহ, বাচ্চারের ভিতরে কিছু পড়লো। স্পষ্ট বাচ্চারের ভিতর থেকে একটা শব্দ আসছে, বাট কিছু দেখি না এখানে, বাট কিছু একটা পড়ছে এই দিকটাতে। পানির ভিতরে কি যেন পড়ছে, ফুস 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 শব্দ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম। দুই দিক থেকে কান্নার শব্দ আসছে, মহিলাদের কথার শব্দ বারবার আমার কানে কাছে আসে। ওই জায়গাটা থেকে মনে হয় কান্নার শব্দ আসে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম। আল্লাহ, আল্লাহু আকবার। প্রথম একটা কিছু সাদা লেজের মতো দেখলাম এখানে, কালো একটা কিছু এদিক থেকে গেল এদিকে, এক পলকের ভিতরে তাল গাছের উপর থেকে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম। কিন্তু শ্মশান, এতে শ্মশানের ভিতরে সাপ থাকে মনে হইতেছে, গর্ত দেখা। ভয়ঙ্কর, মাত্র যেটা দেখছি আমার পুরো শরীর কাটা দিয়ে উঠছে, নিজের চোখে বিশ্বাস হইতেছে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ফু আকবার। দেখেন, আল্লাহ ফু আকবার, আল্লাহ ফু আকবার, আল্লাহ ফু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম। কিছু কি দেখছেন আপনারা, গাছের উপর কিছু, গাছটা এখন লড়তেছে, কিছু ভাঙে পড়ছে, সাদা মনে হইতেছে কেউ ফাঁসি দিয়ে ঝুলে আছে গাছের উপরে। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম। আমার পুরো ফেসের এক্সপ্রেশন বুঝতেছেন, পুরো হার্টবিট বাইরে গেছে। গাছের উপরে ছিল, ফাঁসি দিয়ে ঝুলে আছে কেউ, কেউ ঝুলতেছিল, পা দুইটা ঝুলতেছিল নিচের দিকে, অনেক লম্বা ছিল। বিসমিল্লাহ, এখানে কিছু ভাঙে পড়ছে,
ফস 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 করে শব্দ আসে। এগুলোর ভিতরে সাপ থাকতে পারে স্বাভাবিক, কারণ মনসার জায়গায় তো মানে সবাই বলে যে এগুলো ভিতরে, তোমাকে বারবার সাবধান করছে তারা, যে পুজো দেওয়ার জন্য যেগুলো ব্যবহার করা হয় এই জিনিসপত্র এখানে পড়ে আছে। এই যে দেখেন অনেক কিছু পড়ে আছে, এই যে বাটি, আল্লাহ ওটা কি মাঠে, আস্তাগফিরুল্লাহ, মাঠের ভিতরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম, নাই চিন্তা করা যায়। এদিক থেকে তাকায় দেখেন গাছের ওই জায়গাটা কিরকম ভয়ঙ্কর লাগে, এবং আপনারা যারা ভিডিও দেখেন খুব মনোযোগ দিয়া, বেশ কিছু মানুষ আছে যারা দেখে, জুয়েল অ্যাঙ্কেল আছে সিলেট, সিলেটে বাসা, উনি লন্ডন থেকে দেখে, উনি আমার ভিডিওটা প্রত্যেকটা ভিডিও একদম নিখুঁতভাবে দেখে, এবং অনেক জায়গায় অনেক রকমের আকৃতি ভাসে ওঠে যেটা হয়তো আমি দেখি না ভিডিওর মধ্যে, বাট আপনারা যখন দেখবেন তখন কিন্তু এই জিনিসগুলো ফলো করতে পারবেন। হ্যাঁ, আমি যেটা এখন না দেখি তা আপনারা কিন্তু এটা দেখতে পারবেন। তো কালকে গেল, কালকে এর আগে আমি একটা ভিডিও দিছি, ঠিক আছে, ওই জায়গাতে আমি দেখছি যে আপনার তাল গাছের একটা ভয়ঙ্কর একটা রূপ, এটা আঙ্কেল স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট দিছে, তো আমি দেখে মানে অবাক লাগছে, যেটা মানে আমি কখনো দেখি নাই জিনিস এরকম কিছু। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আকবার, স্পষ্ট ওই জায়গা থেকে দেখছি, আমি ক্যামেরা নিয়ে দৌড় দিয়ে আসছি, এর ভিতরে নাই চোখের বলকে নাই, কেমন যেন একটা হাসির শব্দ আসে, ঝরঝরে কিছু পরে, সাপ দেখছেন বাইরে তাল গাছের উপরে উঠলো একটা সাপ, লাফু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম, আস্তাগফিরুল্লাহ, লাফু আকবার, লাফু আকবার, আমার কেমন জানি লাগতেছে, যেহেতু একটু মনসার জায়গা, আবার চারপাশে হচ্ছে আপনার শ্মশান, পুরো পরিবেশটা একটা কৃতি পরিবেশ। তো যারা ভিডিওটা, ফুল ভিডিওটা দেখছেন, সবার কাছে কৃতজ্ঞ, নিয়মিত ভিডিও দেখার জন্য সবাইকে ভালোবাসা অবিরাম। তো নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সবার কাছে বিশেষ অনুরোধ, ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে আরও উৎসাহ পায় ভিডিও করার জন্য। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে অনুপ্রেরণা আরও হারিয়ে যায় ভিডিও করার জন্য। আর এই ভিডিওগুলো করা অনেক রিস্কের, অনেক ধরনের রিয়েল লাইফে অনেক ধরনের প্রবলেম হয় এগুলোতে, যেগুলো আসলে বইলা বোঝানো যাবে না। তো যারা ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এদিক থেকে মুখ করবো, আমার শরীর ভারী হয়ে যাইতেছে, স্যার আমি ঘাইমে যাইতেছি। হ্যাঁ।
এদিক থেকে আমার চলে যাওয়াটা বেটার হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।